হাতে আংটি নেই, ধামাচি আছে। হাতে আংটি নেই, ধামাচি আছে। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাতে রয়েছে অজস্র আংটি। বুধবারের ভার্চুয়াল শুনানিতে এই প্রসঙ্গটি ওঠে। কিভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী এই নিয়ম বিরুদ্ধ কাজ করলেন সেই বিষয়ে জানার জন্য তলব করা হয়েছে প্রেসিডেন্সি জেল সুপারকে। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন নিয়োগকাণ্ডে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে খোঁচা দিয়ে তিনি বললেন, আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। জেল হেফাজত শেষ হওয়ার পর বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয় কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও শান্তিপ্রসাদ সিনহা এবং তাপস মণ্ডলকে। দেখা যায় আদালত চত্বরে পুলিশের ভ্যান থেকে বেশ হাসি মুখেই নামছেন কুন্তল। সেই সময় সাংবাদিকদের তিনি দুহাতের আঙুল তুলে দেখান, আমার হাতে আংটি নেই। এ কথা বলতে বলতেই এদিন প্রিজন ভ্যান থেকে আদালত চত্বরে নামেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ। হঠাৎ আংটির কথা কেন বললেন তিনি? আদালত শুনানি শেষে বেরোনোর সময় প্রশ্ন করা হলে তিনি জানান, কারো সম্পর্কে কিছু বলতে চাননি তিনি, শুধু তিনি যে প্রভাবশালী নন সেটাই দেখানোর চেষ্টা করেছেন। বেরোনোর সময়ও তিনি বারবার বলেন, আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। দেখুন, হাতে ঘামাচি ভর্তি। আংটির রহস্য বুঝতে গেলে ফিরতে হবে বুধবারের শুনানিতে। ইডির মামলার শুনানির চলাকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি নিয়ে প্রশ্ন তোলেন তদন্তকারী সংস্থার আইনজীবী। জেলবন্দী হওয়া সত্ত্বেও কিভাবে একজন আংটি পড়ে আছেন সেই প্রশ্ন ওঠে। ফের একবার পার্থকে প্রভাবশালী তকমা দেওয়া হয়। বৃহস্পতিবার আদালতে পেশ করার আগে সেই আংটির কথা বলেন কুন্তল ঘোষ। তবে কি তিনি ঘুরিয়ে পার্থকে কটাক্ষ করতে চাইলেন? জবাবে কুন্তল বলেন, আমি কাউকে কিছু বলিনি। কেন্দ্রীয় সংস্থা একটা আংটি থাকলেও বলছে প্রভাবশালী, তাই দেখালাম আমার হাতে আংটি নেই। সেই সঙ্গে কুন্তল ঘোষ আরও বলেন, কেন্দ্রীয় সংস্থা আর বিজেপির মুখপাত্র একই। এবার বুঝুন কোন দিকে তদন্ত এগোচ্ছে। এদিন আদালতে কুন্তলের তরফে জানানো হয়েছে কেউ তাকে জেলে গিয়ে হুমকি দিচ্ছে। কে দিচ্ছে হুমকি? কুন্তল বলেন, পরে বলব। বুধবার আদালতে ইডি উল্লেখ করে জেলে কোড পরিষ্কার করে বলে দিয়েছে, জুয়েলারি সঙ্গে থাকবে না, মেটালের ঘড়িও থাকবে না, স্মার্ট ওয়াচ থাকতে পারে। জুয়েলারি খুলে ফেলার পর কোন পদ্ধতিতে সেটা খুলে সংরক্ষণ করা হবে সেটাও বলা আছে জেল কোডে। আইনজীবীর দাবি, এখানে স্পষ্ট পার্থ কতটা প্রভাবশালী। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে কুন্তলকে। এমনকি প্রেসিডেন্সি সংশোধনাগারের ভেতরে পার্থ এবং কুন্তলের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছে বলে সূত্রের খবর। তবে কুন্তল মুখ খুললেও আদালতে ঢোকার সময় কোনো কথা বলতে রাজি হননি তাপস মণ্ডল। তিনি জানান, আদালত থেকে বেরিয়ে কথা বলবেন। এই চার এজেন্টের জামিনের দাবিতে সওয়াল জবাব শুরু করেন তাদের আইনজীবীরা। তবে সিবিআইয়ের আইনজীবী তার বিরোধিতা করেন।